বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ রাসেল, প্রভাষক হিসাববিজ্ঞান বিভাগ, আজকের এই ক্লাসটি উপস্থাপন করছি। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র পড়াচ্ছি। আমাদের হিসাববিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সিলেবাসের শেষ অধ্যায় ব্যয় ও ব্যয়ের শ্রেণীবিভাগ পড়ছিলাম আমরা। এ অধ্যায় হতে বিগত বছরে বোর্ডগুলোতে আসা প্রশ্নগুলো আমরা যথারীতি সমাধান করব। এরই ধারাবাহিকতায় আজ আমরা ঢাকা, যশোর, সিলেট, দিনাজপুর বোর্ডে 2018 সালে আসা এ অধ্যায় হতে অঙ্কটি সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বই, খাতা, কলম, পেন্সিল সহ যাবতীয় প্রয়োজনীয় সব কিছু নিয়ে বসেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বইয়ের শেষের দিকে বোর্ড প্রশ্নগুলো দেওয়া আছে। সেখান হতে 2018 সালে আসা ঢাকা, যশোর, সিলেট, দিনাজপুর বোর্ডের প্রশ্নটি নাও। চলো শুরুতেই প্রশ্নটি দেখে নেওয়া যাক। 2018 সালে ঢাকা, যশোর, সিলেট, দিনাজপুর বোর্ডে আসা প্রশ্নটির 11 নং প্রশ্নে আমাদের আলোচ্য অধ্যায় অর্থাৎ ব্যয় ও ব্যয়ের শ্রেণীবিভাগ অধ্যায় হতে একটি অঙ্ক এসেছে। অঙ্কটিতে বিআরবি ক্যাবলসের কিছু তথ্য দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ বিআরবি ক্যাবলস 2013 সালের 1 জানুয়ারি একটি মেশিন 1,25,000 টাকায় ক্রয় করেছিল। 2017 সালের 31 ডিসেম্বর তারিখে উক্ত মেশিনটির বই মূল্য 50,000 টাকা এবং উহার ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা। 2017 সালের জানুয়ারি মাসে তার উৎপাদন ব্যয় সংক্রান্ত তথ্যগুলো নিম্নরূপ। কাঁচামালের ব্যয় দেওয়া আছে 65,000 টাকা, মজুরি দেওয়া আছে 25,000 টাকা, কারখানা উপরিব্যয় 15,000 টাকা, অফিস উপরিব্যয় 10,000 টাকা, বিক্রয় উপরিব্যয় 15,000, ক্যাবলস তৈরির ছাঁচ ব্যয় দেওয়া আছে 12,500 টাকা। যথারীতি তিনটি করণীয় বা সৃজনশীল দেওয়া আছে। কতে চাওয়া হয়েছে উক্ত মেশিনের নিমজ্জিত ব্যয় নির্ণয় করো, যেটির জন্য 2 নম্বর। খতে মোট প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, যেটির জন্য 4 নম্বর। গতে ফার্দার কিছু ইনফরমেশন অ্যাড করা হয়েছে, যেমন কোম্পানি সরলরৈখিক পদ্ধতিতে শতকরা 10% হারে অবচয় ধার্য করে থাকে। 4 বছর পরে মেশিনটির ভগ্নাবশেষ মূল্য হবে 10,000 টাকা। 4 বছর পরে মেশিনটির নিমজ্জিত ব্যয় নির্ণয় করো, এটির জন্য 4 নম্বর। আমরা দেখতে পাচ্ছি কতে নিমজ্জিত ব্যয় চাওয়া হয়েছে, কতে ক্ষতে মোট প্রত্যক্ষ ব্যয় চাওয়া হয়েছে এবং গতে পুনরায় নিমজ্জিত ব্যয় চাওয়া হয়েছে, কিন্তু এখানে কিছু ফার্দার ইনফরমেশন অ্যাড করা হয়েছে। অর্থাৎ গতে নিমজ্জিত ব্যয় নির্ণয় করার সময় গতে যে কিছু ফার্দার ইনফরমেশন দেওয়া হয়েছে সেই ইনফরমেশনগুলো এবং পূর্বে উল্লেখিত ইনফরমেশনগুলো মিলিয়ে আমাদের গড় নিমজ্জিত ব্যয় নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এবার প্রশ্নের সমাধানে যাওয়া যাক। শুরুতে করণীয় ক, স্নেহের শিক্ষার্থীবৃন্দ, করণীয় কতে চাওয়া হয়েছে নিমজ্জিত ব্যয়ের পরিমাণ নির্ণয়। নিমজ্জিত ব্যয় হচ্ছে এমন এক প্রকার ব্যয় যা অতীতে সংগঠিত হয়ে গেছে, বর্তমানে কোনো সিদ্ধান্ত গ্রহণ বা পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এটি পুনরায় উদ্ধার করা সম্ভব নয়। আমরা আমাদের প্রশ্নটি যদি পর্যালোচনা করি তাহলে আমরা এরকম কোনো ব্যয় কোথায় আছে যেটি অতীতে সংগঠিত হয়ে গেছে কিন্তু বর্তমানে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ বা পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সেটি আর পুনরায় উদ্ধার করা সম্ভব নয়। আমরা সেটি যদি দেখি তাহলে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে
মেশিনটি 1,25,000 টাকায় 2013 সালের জানুয়ারির 1 তারিখে ক্রয় করা হয়েছিল। আজ 2017 সালের 31 ডিসেম্বর এটির বহিমূল্য বর্তমানে 50,000 টাকা, অর্থাৎ 1,25,000 টাকার মেশিনটি বর্তমানে 50,000 টাকায় এসে দাঁড়িয়েছে। 75,000 টাকা এটির মূল্য হ্রাস পেয়েছে, সেটি অবচয়ের মাধ্যমে। এই যে মূল্য হ্রাস বা যে টাকাটুকু ব্যয় হয়েছে, সেটি বর্তমানে কোনো সিদ্ধান্ত গ্রহণ বা পদক্ষেপের মাধ্যমে এটি আর পুনরায় উদ্ধার করা সম্ভব নয়। অতএব এটি হচ্ছে আমাদের নিমজ্জিত ব্যয়, এছাড়া আর কোনো নিমজ্জিত ব্যয় প্রশ্নে নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি যে নিমজ্জিত ব্যয় হচ্ছে এমন এক প্রকার ব্যয় যে ব্যয় অতীতে সংগঠিত হয়ে গেছে, বর্তমানে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ বা পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এটি আর পুনরায় উদ্ধার করা সম্ভব নয়। 1,25,000 টাকার মেশিনটি বর্তমানে এসে 50,000 টাকায় দাঁড়িয়েছে। 75,000 টাকা ইতিমধ্যে অবচয় হিসেবে ব্যয়িত হয়ে গেছে, যেটি বর্তমানে কোনো সিদ্ধান্ত গ্রহণ বা পদক্ষেপ গ্রহণের মাধ্যমে উদ্ধার করা সম্ভব নয়। অতএব এই 75,000 টাকাই হচ্ছে আমাদের আলোচ্য করণীয় ক এর নিমজ্জিত ব্যয়। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ মেশিনের ক্রয় মূল্য 1,25,000 টাকা, এটি থেকে বাদ দিয়েছি। পুস্তক মূল্য 50,000 টাকা, 1,25,000 থেকে 50,000 সংখ্যাটি বাদ দিলে আমরা পাই 75,000 টাকা। এটি হচ্ছে আলোচ্য প্রশ্নের নিমজ্জিত ব্যয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এবার করণীয় খতে যাওয়া যাক। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, করণীয় খতে চাওয়া হয়েছে মোট প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয়। মোট প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয়ের ফর্মুলা বা সূত্রটি হচ্ছে, তিনটি উপাদানের সম্মিলিত রূপ হচ্ছে মোট প্রত্যক্ষ ব্যয়, বা তিনটি উপাদান মিলে মোট প্রত্যক্ষ ব্যয় নির্ণীত হয়। উপাদান তিনটি হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম বা মজুরি এবং প্রত্যক্ষ অন্যান্য ব্যয়। আমাদের আলোচ্য প্রশ্ন থেকে প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি এবং প্রত্যক্ষ অন্যান্য ব্যয়গুলো যদি আমরা যোগ করি, তাহলে আমরা পাবো হচ্ছে মোট প্রত্যক্ষ ব্যয়। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যক্ষ কাঁচামাল হিসেবে রয়েছে কাঁচামালের ব্যয় 65,000 টাকা, প্রত্যক্ষ মজুরি হিসেবে রয়েছে মজুরি 25,000 টাকা এবং একটি প্রত্যক্ষ অন্যান্য ব্যয় রয়েছে ক্যাবলস তৈরির ছাঁচ ব্যয় 12,500 টাকা। প্রত্যক্ষ অন্যান্য খরচে অল্প কিছু দফা আসে, যেগুলো হচ্ছে যেমন ধরো পরীক্ষামূলক উৎপাদন ব্যয়, বিশেষ যন্ত্রপাতির ভাড়া, পণ্য তৈরির বিশেষ ডিজাইন ব্যয় প্রভৃতি। ক্যাবলস তৈরির ছাঁচ ব্যয় হচ্ছে পণ্য তৈরির বিশেষ ডিজাইন ব্যয়ের একটি উপাদান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আমাদের তিনটি উপাদানই পেয়ে গেলাম। আমরা এই তিনটি উপাদান যোগ করলে আমরা পেয়ে যাব মোট প্রত্যক্ষ ব্যয়। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কাঁচামালের ব্যয় 65,000 টাকা, এর সাথে যোগ করেছি মজুরি 25,000 টাকা এবং ক্যাবলস তৈরির ছাঁচ ব্যয় 12,500 টাকা। সংখ্যা তিনটি যোগ করলে আমরা পাই 1,02,500 টাকা। এটি হচ্ছে মোট প্রত্যক্ষ ব্যয়। আমি আবার বলছি, মোট প্রত্যক্ষ ব্যয় সমান প্রত্যক্ষ কাঁচামাল যোগ প্রত্যক্ষ মজুরি যোগ প্রত্যক্ষ অন্যান্য ব্যয়। আমাদের আলোচ্য প্রশ্নে প্রত্যক্ষ কাঁচামাল দেওয়া আছে 65,000, প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে 25,000, প্রত্যক্ষ অন্যান্য ব্যয় হিসেবে ক্যাবলস তৈরির ছাঁচ ব্যয় দেওয়া আছে 12,500 টাকা। এই তিনটি সংখ্যা যোগ করলে আমরা পাই 1,02,500 টাকা। এটি হচ্ছে আমাদের মোট প্রত্যক্ষ ব্যয়। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, চলো এবার করণীয় গতে যাওয়া যাক। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, করণীয় গতে পুনরায় নিমজ্জিত ব্যয়ের পরিমাণ দেওয়া হয়েছে, কিন্তু এক্ষেত্রে আরও কিছু তথ্য দেওয়া আছে, অর্থাৎ আরও কিছু অতিরিক্ত তথ্য সন্নিবেশন করা হয়েছে। যেমন করণীয় গতে বলা হয়েছে কোম্পানি সরলরৈখিক পদ্ধতিতে শতকরা 10 টাকা হারে অবচয় ধার্য করে থাকে,
চার বছর পরে মেশিনটির ভগ্নাবশেষ মূল্য হবে 10,000 টাকা। চার বছর পরে মেশিনটির নিমজ্জিত ব্যয় নির্ণয় করো। শিক্ষার্থীবৃন্দ, আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে গতে যে কিছু অতিরিক্ত তথ্য সন্নিবেশন করা হয়েছে সেই তথ্যগুলো এবং পূর্বের তথ্যগুলো নিয়ে সকল তথ্যের সমন্বয়ে আমাদের করণীয় গ এর নিমজ্জিত ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে হবে। তোমরা ইতিমধ্যে জানো নিমজ্জিত ব্যয় কীভাবে নির্ণয় করতে হয়। নিমজ্জিত ব্যয় হচ্ছে এমন এক ধরনের ব্যয় যেটি অতীতে সংগঠিত হয়ে গেছে, বর্তমানে কোনো সিদ্ধান্ত গ্রহণ বা পদক্ষেপ গ্রহণের মাধ্যমে যেটি আর পুনরায় উদ্ধার করা সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি একটু খেয়াল করো, মেশিনটি 125,000 টাকায় ক্রয় করা হয়েছিল, এটির উপর অবচয় ধার্য করতে বলা হয়েছে 4 বছর। খুব স্বাভাবিক, একটু সহজভাবে যদি চিন্তা করো তাহলে সেটি হচ্ছে 4 বছরে যে অবচয়ের পরিমাণ ধার্য করা হবে সেই অবচয়ের টাকাগুলো বর্তমানে কোনো সিদ্ধান্ত গ্রহণ বা কোনো পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আর উদ্ধার করা সম্ভব নয়। অতএব এই 4 বছরের অবচয় হচ্ছে নিমজ্জিত ব্যয়। আমি আবার বলছি, 125,000 টাকায় 4 বছর পূর্বে যে মেশিনটি ক্রয় করা হয়েছিল, বিগত 4 বছর যাবত শতকরা 10 টাকা হারে সেটির উপর অবচয় ধার্য করতে হবে। তাহলে বিগত 4 বছর আমরা এই মেশিনটির উপর যে অবচয় ধার্য করেছি সেই অবচয়ের মোট টাকার পরিমাণটি ইতিমধ্যে ব্যয়িত হয়ে গেছে এবং বর্তমানে কোনো সিদ্ধান্ত গ্রহণ বা কোনো পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সেটি আর পুনরায় উদ্ধার করা সম্ভব নয়। অতএব এই যে বিগত 4 বছর আমরা অবচয় ধার্য করেছি সে অবচয়ের মোট পরিমাণটি হবে আমাদের আলোচ্য প্রশ্নের নিমজ্জিত ব্যয়। চলো তাহলে এটি নির্ণয় করা যাক। সরলরৈখিক পদ্ধতিতে আমাদের বার্ষিক অবচয় নির্ণয় করতে বলা হয়েছে। তোমরা জানো সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় নির্ণয়ের সূত্র হচ্ছে সম্পদের মূল্য বাদ ভগ্নাবশেষ মূল্য গুণ অবচয়ের হার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় সমান মেশিনের মোট ব্যয় বিয়োগ ভগ্নাবশেষ মূল্য গুণ অবচয়ের হার। আমাদের মেশিনটির মোট ব্যয় হচ্ছে 125,000 টাকা। এটি থেকে আমরা ভগ্নাবশেষ মূল্য বাদ দিব 10,000 টাকা। এটিকে আমরা 10% দিয়ে অথবা শতকরা 10 টাকা যে হার দেওয়া আছে সেটি দিয়ে গুণ দিব, তাহলে আমরা বার্ষিক অবচয়ের টাকাটি পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 125,000 থেকে 10,000 সংখ্যাটি বিয়োগ করলে আমরা যে সংখ্যাটি পাই সেটি হচ্ছে 115,000 টাকা। এটির শতকরা 10 টাকা বা 10% করলে আমরা যে সংখ্যাটি পাই সেটি হচ্ছে 11,500 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে বার্ষিক অবচয় বা প্রতি বছরের অবচয়। আমাদেরকে 4 বছর অবচয় ধরতে বলা হয়েছে, তো 11,500 টাকাকে যদি আমরা 4 দিয়ে গুণ দিই তাহলে আমরা পাই যে সংখ্যাটি সেটি হচ্ছে 46,000 টাকা। এটি হচ্ছে আমাদের বিগত 4 বছরে ধার্যকৃত অবচয়ের টাকার মোট পরিমাণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিগত 4 বছরে যে 46,000 টাকা মোট অবচয় ধার্য করেছি এই 46,000 টাকা বর্তমানে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ বা পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সেটি আর উদ্ধার করা সম্ভব নয়। অতএব এই 46,000 টাকাই হচ্ছে আমাদের আলোচ্য প্রশ্নের নিমজ্জিত ব্যয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের করণীয় গতে নিমজ্জিত ব্যয়ের পরিমাণ চাওয়া হয়েছিল, আমরা নিমজ্জিত ব্যয়ের পরিমাণ নির্ণয় করলাম 46,000 টাকা। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই থাকবে, আগামী ক্লাসে তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।